হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন কম্পিউটার উইথ সোহাগ নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরেকটি দরকারি ভিডিও নিয়ে। সেটা হলো গুগল ড্রাইভ কীভাবে আমরা প্রপারভাবে ব্যবহার করতে পারি এবং মেইল ছাড়া অন্য কোন সাইটের মাধ্যমে বড় বড় ফাইল আমরা হ্যান্ড ওভার করতে পারি বা পাঠাতে পারি অন্য একজনকে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো অনেকে হয়তো বা হাসতে পারেন যে গুগল ড্রাইভ শেখানোর কী আছে। আসলে সত্য কথা বলতে, যারা নতুন এই লাইনে কম্পিউটারের সম্পর্কে ধারণা নিচ্ছে বা গ্রাফিক্স ডিজাইন শিখছে, তারা অনেকেই এখনও গুগল ড্রাইভটা ভালোভাবে ব্যবহার করতে পারে না, কারণ তারা যেভাবে লিঙ্কগুলো শেয়ার করে সেটা আরেকজনকে দিলে সে অ্যাক্সেস করতে পারে না, বারবার অ্যাক্সেস চাই বা অনেক সমস্যা হয়। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল তো আছেই, সেখানে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ধন্যবাদ। ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, আমরা যদি গুগলে আসি এবং আমার মেইল দিয়ে, আমার যদি কোনো পার্সোনাল মেইল হোক বা যে কোনো একটা জিমেইল দিয়ে যদি লগ ইন করা থাকে, তাহলে আমরা এইখানে ক্লিক করলে ড্রাইভ পাবো, অথবা এটা ক্লিক করলেও পাবো, অথবা এখানে যে drive.com.google এখানে আসলেও পাবো। তো এখানে আসার পরে এটা হলো আমার আগে থেকে অনেক পুরাতন একটা জিমেইল। তো এখানে দেখেন বেশ কিছু ফাইল আছে। এটা হলো কুইক অ্যাক্সেস, মানে এই পর্যন্ত আমি যেগুলো ওপেন করছি বা বিভিন্ন কাজ করছি সেগুলো, আর এগুলো হলো আমার মূলত ফাইল। আমি একটু ইন্টারফেস সম্পর্কে ডিটেলস বলবো, তারপরে সামনে যাব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, আশা করি নতুন কিছু না কিছু শিখবেন। তো দেখেন এখানে সার্চ ড্রাইভ, এখানে আপনি কী খুঁজবেন, আপনার ফাইলের নাম যদি মনে থাকে বা ফরম্যাট যদি মনে থাকে, যেমন .psd, .txt, .zip কিছু একটা যদি মনে থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিবেন, চলে আসবে। যেমন আমি ওয়াল দিয়ে সার্চ দিলাম, ওয়াল দিয়ে সার্চ দিয়ে যদি আমি ইন্টার দিই, এই যে দেখেন ওয়াল নামে দুইটা আছে, সেটা এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে চাইলে সার্চও করতে পারবেন, এখানে ক্লিক করলে আরও অ্যাডভান্স টাইপের সার্চ আসবে। তো আমাদের অ্যাডভান্স টান্স দরকার হবে না, কারণ আমরা ওই সহজেই দিতে পারবো। তো এইটাই ক্লিক করলে মাই ড্রাইভ প্রথমে ওপেন করলে কিন্তু আপনার মাই ড্রাইভে আসবে। মাই ড্রাইভ থেকে এখানে আবার অনেকগুলো অপশন আছে, মাই ড্রাইভে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন, নিউ ফোল্ডার, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, গুগল ডক, শিট, সবই আমরা দেখব। এখানে ক্লিক না করে যদি আপনি এই নিউ এ ক্লিক করেন তাহলে সেম জিনিসটা পাবেন। আবার যদি এই যে অ্যাক্সেসের নিচে এই ফাঁকা জায়গায়, কোথাও এক ফাঁকা জায়গায় এসে মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে সেম জিনিসগুলো পাবেন। তার মানে আপনি তিন চারভাবে জিনিসগুলো পাচ্ছেন। এখান থেকে সেটিং টেটিং যা আছে ডিফল্টভাবে থাকে এগুলোই, এটা হলো আপনি কীভাবে ভিউ করবেন সেটা। তো আমি ভিউটা এইভাবেই রাখবো, আমার কাছে ভালো লাগে। এরপরে হলো স্টোর আছে, স্টোর হলো আপনার প্রত্যেকটা জিমেইলে 15 GB করে তারা ফ্রি দিবে। আমার 3.9 GB ইউজ হয়েছে এবং এখানে অনেকগুলো অপশন আছে। তো ইউজ হয়েছে, এখন এখানে একটা কথা আছে যে আপনি কোনো কিছু না লাগলে যদি সেটাকে মুভ করে দেন, মুভ করে যদি দেন তাহলে কিন্তু মনে হচ্ছে এখান থেকে ডিলিট হয়েছে, কিন্তু সেটা কিন্তু স্টোরেজের এই জায়গাটা এসে থাকে। দেখেন আমি এই পর্যন্ত যেগুলো মুভ করছি সবগুলো এখানে আছে, কারণ এইগুলোকে ধরে যদি রাইট বাটন ক্লিক করে হলো আপনার এইখানে আছে। তো এটা হলো আমার ফাইল ট্রাস্ট, আমার একটু ভুল হলো, ট্রাস্টে যাবেন। আমি এই পর্যন্ত যতগুলো ডিলিট করছি বা যত ফাইলে ইয়ে করছি এই ট্রাস্টে চলে আসছে। এখন আমি যদি এই ট্রাস্টটা পুরোটা ডিলিট করে দিই তাহলে কী হবে, আমার জায়গা কিন্তু হলো আবার ফিরে পাবো। কিন্তু অনেকেই ভাবছেন এখান থেকে তো আমি মুভ করে দিলাম, রিমুভ করে দিলাম, কিন্তু আমার ফাইলে জায়গা কেন আসছে না। তো ট্রাস্টে আসবেন, সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট ফরএভার দিলাম। এই যে এখানে আর একটা জিনিস আছে, কিন্তু এই রেজিস্টার দিলে আপনার যেখানকার ফোল্ডার মানে ওইখানে চলে যাবে, মাই ড্রাইভে চলে যাবে। তো ডিলিট ফরএভার দিলাম, ডিলিট ফরএভার আমার যত ফাইল ছিল সবই ডিলিট হয়ে যাচ্ছে। এবং আমি একবার রিলোড দিলাম, দেখেন আমার জায়গা কিন্তু কি খালি হয়ে গেল। এটা অনেকেই জানতো না হয়তো বা জেনে থাকলে তো খুবই ভালো। এটা গেল। এরপরে যেটা আসে সেটা হলো আপনি ফাইল আপলোড করাগুলো আগে দেখব, তারপরে শেয়ার করা, কারণ শেয়ার করার জায়গায় অনেকেই ভুল করেন। তো আপলোড করবো কীভাবে, রাইট বাটন ক্লিক করলে বা এখান থেকে দেখালাম এই যে নিউ ফোল্ডার মানে কি, আপনি যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করে ওর ভিতরে ফাইল রাখতে চান তাহলে কিন্তু এই যে জায়গাটা এইখানে এইভাবে করে আসবে না। আপনি যদি এখন 10টা ফাইল আপলোড করেন এখানে কিন্তু 10টা হয়ে যাবে, বাট আপনি যাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ফোল্ডার করে তার ভিতরে ফাইল রাখতে, আপনার যে কোনো ডকুমেন্ট। তো মনে করেন যে নিউ ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট দিলাম, দেখেন নিউ ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো, ফোল্ডারগুলো উপরে থাকে আর সরাসরি ফাইলগুলো নিচে। এখন যদি এখানে ডাবল ক্লিক করে ওপেন করেন, অথবা মাই ড্রাইভে গিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যদি কানেক্ট ওপেন উইথ দেন তাহলে
ওভে কানেক্ট যদি মোর অ্যাপস যান তাহলে না হলে আপনি এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। এখানে দুইভাবে ওপেন করতে পারবেন, এক হলো রাইট বাটন ক্লিক করে অথবা এখান থেকে ড্রাগ করে এনে দিতে পারবেন। ঠিক আছে, এই যে ফাইল আছে, আপনি এখান থেকে চাইলে যদি এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেন তাহলে ফাইলও আপলোড হবে, আপলোড হয়ে গেল। আবার রাইট বাটন ক্লিক করে আপলোড ফাইল যদি দেন, দিলে এরকম আপনার আসবে। আপনি কোথা থেকে ডাউন দিবেন সেটা যদি এখান থেকে দেখিয়ে দেন, এ একটাও আপলোড হচ্ছে, হয়ে গেলে এখানে টিক চিহ্ন হয়ে যাবে, দেখেন এটা আপলোড হয়ে গেল। আবার যদি চান আপনি কোনো ফোল্ডার আপলোড করবেন তাহলে আপলোড ফোল্ডার, ডাইরেক্ট যে কোনো জায়গায় আপনি একটা আপলোড ফোল্ডার ফোল্ডার দিতে পারেন। মনে করেন আমি এখান থেকে এই ফোল্ডারটাই নিব, তাই তো, এই আপলোড ফোল্ডারটা সিলেক্ট করলাম, আপলোড দিলাম, এই যে আপলোড দিলাম 10 ফাইল, এখানে দেখাচ্ছে এই যে আরেকটা ফোল্ডার হলো, একই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার হলো। এখন আমার এটা দরকার নাই, ওকে ফাইন, আমি এটাকে এখান থেকেই মুভ করে দিই, আমার এটা দরকার নেই, এটাও আমি রিমুভ করে দিলাম। আমার দুইটা ফাইল কিন্তু এক ফোল্ডারে হলো। আপনি যদি এইখানেও চান তাহলে এখানেও আবার একটা নতুন কিছু আপলোড করে দেখি, এখানে মনে করেন অনেক বড়গুলো ভিডিও আছে, আমি এটাকে আপলোড করলাম, এটা আপলোড করলাম। আপলোড করার পরে আমি এটাকে কেটে দিলাম। এখন আমি যদি কোনো ফাইল কারোর কাছে শেয়ার করতে যাই, কী কীভাবে শেয়ার করতে পারবো সেগুলো একটু দেখব। তো আমি আমার কী করতে হবে, প্রথমে এখানে আসার পরে আপনি ডাবল ক্লিক করলে এখানে এইভাবে ওপেন হবে। আপনি এখান থেকে, অনেকেই কী করে এখান থেকে লিঙ্কটা কপি করে অথবা এখান থেকে শেয়ার করে, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সবচেয়ে সহজ উপায়টা আমি দেখাই, এই ফাইলটা থাকবে, রাইট বাটন ক্লিক করবেন, এখানে অনেক অপশন পাবেন, ওপেন উইথ, প্রিভিউ, শেয়ার, গেট লিঙ্ক, এখানে অনেকগুলো পাবেন। তো এখানে শেয়ার আর গেট লিঙ্ক দেখানো আগে অ্যাড টু স্টার্ট, এটার মানে কী, এই স্টার্ট যদি আপনি দিয়ে দেন, এটা স্টার্ট দিয়ে দেন, তাহলে দেখবেন এই স্টার্টে আসবেন, দেখবেন আপনি যেগুলো মার্ক করছেন মানে ফেভারিট করছেন সেগুলো এখানে শো করবে, যে আপনি এইগুলোকে আপনি ফেভারিট করে রাখছেন। ওকে, আমি এটাকে রিমুভ ফ্রম স্টার্ট দিয়ে দিলাম, ওখান থেকে হয়তো বা পেতাম। তো এটা গেল এটা। তারপর এখানে আরও অনেক অপশন আছে, যদি আপনি এটা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করবেন, একটু সময় নিবে, নিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে, এই যে দেখেন এটা ডাউনলোড হচ্ছে। তো এবার শেয়ারের অপশানটা কী, শেয়ার আর গেট লিঙ্ক দুইটার ভিতরে পার্থক্য কী। গেট লিঙ্কে দিলে আপনি সরাসরি শেয়ারের অপশান পাবেন, কিন্তু সেখানে কোনো মেইল দিয়ে কাউকে ফাইলটা সেন্ড করতে পারবেন না, সরাসরি শেয়ারের লিঙ্কটা পাবেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো ম্যাক্সিমাম নতুনরা এখানে খেয়াল করে না, এটাকে রিস্ট্রিক্টেড করা আছে না এনি ওয়ান উইথ দিস লিঙ্ক করা আছে, এটা না করে কী করে কপি করে লিঙ্কটা, লিঙ্কটা কপি করে যদি আপেন করেন, ঠিক আছে, দেখেন কি চাচ্ছে, চাচ্ছে হলো অ্যাক্সেস, তার মানে আপনি এখানে রিস্ট্রিক্টেড করে দিছেন যার কারণে তারা অ্যাক্সেস চাচ্ছে। কিন্তু আপনি যখন কাউকে কোনো ফাইল দিবেন অবশ্যই খেয়াল করে নেবেন রিস্ট্রিক্টেড করা না এনি ওয়ান উইথ দিস লিঙ্ক করা। এইটা করার পরে আবার এখানে একটা অপশন আছে, ভিউ কমেন্ট, কমেন্টার আর এডিটর। আপনি যদি কাউকে অন্য কোনো অ্যাক্সেস দিতে না চান, শুধু ডাউনলোড করবে ফাইলটা, তাহলে অবশ্যই ভিউ রাখবেন, রেখে যেটা দিবেন এখান থেকে দেখেন, এখান থেকে দিলে কিন্তু লিঙ্ক চেঞ্জ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি কী করলাম, এখানে ভিউয়ার রাখলাম, রেখে এখান থেকে কপি দিলাম, কপি লিঙ্ক দিয়ে ডান দিলাম। এবার যদি আমি গিয়ে আপলোড করি, দেখেন আমি এটা ডাউনলোডের অপশনটা পেয়ে যাচ্ছি, এখানে ডাউনলোডে ক্লিক করলে এক এক সময় এক একভাবে আসে, ডাউনলোডে ক্লিক করলাম হয়তো বা এখানে আরেকটা, এই যে ডাউনলোড আমার সরাসরি শুরু হয়ে যাবে, এই যে ওপেন হচ্ছে সফটওয়্যারটা, ডাউনলোড শুরু হয়ে যাবে, এই যে ডাউনলোড আমার শুরু হয়ে গেছে, এই যে দেখেন এটা গেল। এইবার হলো শেয়ার, শেয়ারের কারণ শেয়ার, তাহলে কি শেয়ার কী করবো, এই যে দেখেন, যদি আপনি কোনো মেইল আইডি এখানে দিতে চান, কোনো পিপল বা কোনো গ্রুপের সাথে শেয়ার করতে চান, এখানে দিয়ে মেইল আইডি বা বিভিন্নভাবে এ করতে পারবেন। এবার সেটিং আছে, এই যে অনেক কিছু দেখে নেবেন, মেইল আইডি এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি সেন্ড করতে পারবেন, অথবা এটা হলো এখানে চেঞ্জ, এই যে দেখেন এখানে লেখা আছে এনি ওয়ান, এখানে কিন্তু অনেক অপশান আছে, এই এনি ওয়ান রিস্ট্রিক্টেড, এখানেও কিন্তু একই সমস্যা। বাট অনেকেই খেয়াল করে না বিষয়টা, ডাইরেক্ট আসে কপি করে দিয়ে দেয়, না এটা করলে হবে না, এনি ওয়ান দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে কোনটা দিবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, আমি তো বলেই দিলাম। দেন আপনি কী করবেন, কপি লিঙ্ক করবেন, করে ডান, তারপরে আপনি ওই লিঙ্কটা ওপেন করবেন, হয়ে যাবে। এই হলো গুগল ড্রাইভের কাজ, কিন্তু শেষ না, আরও কিন্তু আছে, সেটা কি, সেটা হলো এখানে দেখেন আরও অপশন আছে, রাইট বাটন ক্লিক করলে এগুলোতে গেল, এই যে গুগল ডক, গুগল শিট, এগুলো কি, এগুলো খায় না মাথায় দেয়, আসলে এগুলো খায় না মাথায় দেয় না, কাজে লাগে, কাজ হলো আপনার গুগলের যে আর যে সার্ভিসগুলো আছে, ডকস,
শিট বা এই যেগুলো আছে সেগুলোতে যদি আপনি কাজ করেন, এই গুগল ড্রাইভ থেকে যদি ওপেন করে কাজ করেন, তাহলে সুবিধাটা হলো কি সরাসরি গুগল ড্রাইভে সেভ হবে। যেমন গুগল শিট আমি ওপেন করলাম, আমি কি করছি এখান থেকে গুগল শিট ওপেন করলে আলাদা করে কিন্তু সে ট্যাব ওপেন হয়েছে, এখান থেকে নাম আছে, মনে করেন যে আমি নিউ ডকস দিয়ে এটাকে দিলাম, ঠিক আছে, এবং দেখেন অটোমেটিকলি সেভিং লেখা হচ্ছে, সেভিং সেভ টু ড্রাইভ। এখন আমি কোনো কিছু লিখলাম, আমি যেখানে যা লিখি দেখেন অটোমেটিক এই যে সেভ হচ্ছে, কিন্তু যখনই আমার লেখা শেষ ফাইলের উপরে ডিপেন্ড করবে সেভ হয়ে গেছে। দেখেন আমি যেখানে যা লিখি সেটা গুগল ড্রাইভে অটোমেটিকলি সেভ হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া। এখন আমার এটা কি সেভ, হ্যাঁ সেভ হয়ে গেছে। দেন এখানে ক্লিক করবো, আমি কী নিয়েছিলাম এখানে একটু দেখবো, নিউ ডক, এটাকে ওপেন করেন, করলে দেখেন আবার সেই ড্রাইভে ওই আপনার আলাদা করে ওপেন হচ্ছে, দেখছেন। তো আপনি এইভাবে করে আপনি চাইলে কিন্তু কোনো রকম ঝামেলাই ছাড়া গুগল ড্রাইভ থেকে আপনি যে কোনো জায়গায় এখানে যে সার্ভিসগুলো আছে সেগুলোতে অ্যাক্সেস করতে পারবেন, সেভ হবে গুগল ড্রাইভে। এখন 15 GB শেষ হয়ে গেলে আপনাকে নতুন আরেকটা মেইল খুলে সেখানে ফাইল রাখতে হবে, নাহলে এটা বাই স্টোরেজ থেকে স্টোর করতে হবে। তো এই ছিল সর্বোপরি গুগল ড্রাইভের একটা ধারণা বা কীভাবে আমরা কী করতে পারি। আরও অ্যাডভান্স কিছু জানতে পারলে অবশ্যই জানাবো, বা আর কী কী জানতে চান গুগলের এই সার্ভিসগুলো নিয়ে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন চলে যাব কীভাবে ওয়্যার ট্রান্সফার ইউজ করব, কোনো রকম মেইল টেইল ছাড়াই আমি বড় বড় ফাইল আপলোড করে লিঙ্ক দিতে পারবো। আপনাকে যদি আমি লিঙ্ক দিই সরাসরি ডাউনলোড লিঙ্ক পাবেন। কীভাবে, প্রথমে সাইটে আসবেন, চাইলে আই এগ্রি চাইবে, এখানে যা আছে আই এগ্রি দিব। এখানে আপনি কুকিজ চাচ্ছে ওরা, যদি আই এগ্রি দেন দেন, নো থ্যাঙ্কস দিলেও দিয়ে দেবেন, সমস্যা নেই। এখানে আছে দুইটা অপশন, মেইল টু ইওর মেইল, মেসেজ মানে কোন মেইলে পাঠাবেন, কোন মেইল থেকে পাঠাবেন, আর মেসেজ এইভাবে একটা পাঠাতে পারেন, তাহলে তার কাছে সে ওই মেইল থেকে যাবে, যে ওখানে এ আসবে যে অমুক মেইল থেকে তোমাকে এই ফাইলটা পাঠানো হয়েছে, সে বুঝতে পারবে। যদি বলেন যে না আমি মেইল থেকে পাঠাবো না সরাসরি আপলোড দিয়ে পাঠাবো, তাহলে এখানে ক্লিক করে গেট ট্রান্সফার, এই যে ট্রান্সফার লিঙ্ক দিবেন, এটা দিলেন, ঠিক আছে। দিয়ে এখানে যেটা করবেন, এটা দিয়ে দিলেন, কাজ শেষ। এইবার এখানে ক্লিক করলেন, দেখেন এখানে ক্লিক করলে মেসেজ, আপনি যদি কোনো কিছু মেসেজ লিখে দিতে চান যে এই ফাইলের এই অমুক 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 আমি এটাকে দিলাম, মনে করেন এই মেসেজ লিখলাম, এখানে আছে কি অ্যাড ইউর ফাইল অর সিলেক্ট এ ফোল্ডার, আপনি চাইলে এখানে ফাইলও আপলোড করতে পারবেন অথবা কোনো ফোল্ডারও আপলোড করতে পারবেন। তো আমি অ্যাড ইউর ফাইলে ক্লিক করলাম, ওকে, আমি এখান থেকে ইমেজটাই আপলোড করলাম, দেখেন আপলোড হবে, জাস্ট আপলোড হলেই, ওকে শেষ। আমি আরও ফাইল আরও একটা আপলোড দিলাম, দুইটা ফাইল, ওকে, দুইটা আপলোড হওয়া শেষ, গেট এ লিঙ্ক, এই যে গেট এ লিঙ্কে ক্লিক করলে তখন আপলোড হওয়া শেষ হবে। জাস্ট মনে হচ্ছে যে দেরি হচ্ছে, না এখানে দেরি হবে না, ফাইল দুইটার উপরে ডিপেন্ড করবে, তবে খুব দ্রুতই হবে, আপনি 1 GB বা বড় বড় ফাইলগুলো এখানে আর সহজে দিতে পারবেন। এই যে দেখেন এই লিঙ্কের ভিতরে দুইটাই আছে, এই লিঙ্কের ভিতরে, এটা কপি করব, ওকে, কপি করে আমি এখানে ওপেন করলাম, এই যে কপি করে অন্য আরেকটা ব্রাউজার আগে ওপেন করলাম, এই যে দেখেন দুইটা ফাইল আছে। প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউ করতে পারবো কী কী ফাইল এখানে, যদি ইমেজ থাকে সেটা দেখা যাবে, যদি না থাকে অন্য কিছু হলে অন্য কিছু, এখানে ডাউনলোডে ক্লিক করবো, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখছেন ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং এখানে ফার্স্ট ডাউনলোডটাও এখান থেকে আপনার ফার্স্ট পাবেন। তার মানে কী হচ্ছে, আপনি কোনো কিছু ইউজ করা ছাড়াই কিন্তু বড় বড় ফাইল এখান থেকে খুব সহজে পাঠাতে পারবেন। এই সিন অ্যানাদারে যাবেন, এখান থেকে কন্টিনিউ যাবেন, এই যে অ্যাড ইওর ফাইল, আপনি চাইলে সরি অ্যাড ইওর ফাইল না করে যদি এখানে সিলেক্ট অর ফোল্ডার, ফোল্ডারে দিয়ে দিলেন, আপনি চাইলে কোনো ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আমি এটা ফোল্ডারটা দিলাম, এই যে আপলোড, এই যে গেট লিঙ্কে ক্লিক করবেন, বিষয়টা এইভাবে করে আপলোড শেষ হবে, দেন কাজ শেষ। তো ওয়্যার ট্রান্সফর্ম বানানটা একটু দেখে নেন, তারপর আমি লিঙ্কটা দিয়ে দিব, এবং গুগল ড্রাইভ তো থাকলোই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, কারণ আপনার ভাই বোন বা আপনার নতুন যারা এই লাইনে শিখতে আসছে তারা কিন্তু অবশ্যই সমস্যায় পড়বে। এই ভিডিওটা দিলে কী হবে, তাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, দুইটা যে অপশন সেটা আমি দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।